হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে, আমি সাকিব। তো আজকে আসার কারণ হলো আপনারা সবাই কম বেশি পরিচিত এসটি নিউজ চ্যানেলের সাইদ সজীবের সাথে। তো এসটি নিউজ চ্যানেলের সাইদ সজীব ভাই কীভাবে তার চ্যানেলের লোগো ক্রিয়েট করে, তো সেটি আপনাদের দেখাবো মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে যারা গাইডটি কথা বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো লেটস বিগিন। ওয়েলকাম ব্যাক গাইস। তো লোগো ক্রিয়েট করার জন্য একটি ফটোর প্রয়োজন হবে। তো ফটোটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ইজিলি ফটোটি ডাউনলোড করে নেবেন। ফটোটি ডাউনলোড করার পর আপনার একটি অ্যাপসের প্রয়োজন হবে। তো অ্যাপসটির নাম হলো পিসআর্ট। তো সেই অ্যাপসটি আপনার ফোনে না থাকে তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ইজিলি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনারা সিম্পলি অ্যাপসটির ভিতরে চলে যাবেন। আসার পর এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেসটি চলে আসার পর আপনারা সিম্পলি নিচে চলে যাবেন। নিচে আসার পর দেখুন এখানে বিভিন্ন কালার ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। তো সেখান থেকে আপনার এখান থেকে আপনারা দেখুন একটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে এই অপশনটা সিলেক্ট করে নিই। তারপর এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেসটি চলে আসার পর দেখুন আপনারা তো লোগোর মাপের মতো আপনারা একটা কাট লাগিয়ে নেবেন। তো কাট লাগানোর জন্য এই অপশনটা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর আবার এই অপশনটা সিলেক্ট করে নেবেন, ক্রপ এই অপশনটা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর আপনারা সিম্পলি এই অপশনটা সিলেক্ট করে দেবেন। তো তারপর আপনারা টিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা চলে যাবেন অ্যাড ফটো। তো এটির উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা যেই ফটোটি আর কি ডাউনলোড করেছেন সেই ফটোটাতে ক্লিক করে দেবেন। তারপর ডান এই অপশনটাতে ক্লিক করে দেবেন। তারপর ফটোটা হালকা একটু বড় করে নেবেন। তো বড় করার পর টেক্সট এই অপশনটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার চ্যানেলের নামটা বসিয়ে দেবেন এখানে। তো আমি এখানে লিখতেছি SH বাংলা প্রো SH। তারপর ডানে ক্লিক করে দেবেন, আবার টিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন এটি হালকা বড় করে নিয়ে আপনারা এখানে বসিয়ে দেবেন। তো দেখুন এসটি নিউজ চ্যানেলের সাহেব ভাইয়ের মতো লোগোটি ক্রিয়েট করা হয়ে গেছে। তো তারপর আপনারা সিম্পলি পাশের এই অপশনটা সিলেক্ট করে দেবেন, টিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আবার এই অপশনটা সিলেক্ট করে নেবেন। তারপর আবার দেখুন এই অপশনটা সিলেক্ট করে নেবেন, সেভ এই অপশনটা সিলেক্ট করে নেবেন। তো আবার সেভ এই অপশনটা সিলেক্ট করে নেবেন। তো গ্যালারি এই অপশনটা সিলেক্ট করে নেবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার।